সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা এখন তোমাদের হিন্দু ধর্ম ক্লাস করবো, ঠিক আছে? আজকে আমরা করব প্রশ্ন উত্তর। তোমরা গত ক্লাসে করেছিলে প্রশ্ন উত্তর দুটি, আজকে আমি ও দুটি একটু রিভিশন করাবো, সাথে আরো দুটো প্রশ্ন করাবো, ঠিক আছে? আগের দুটো প্রশ্ন রিভিশন করাবো, সাথে সাথে নতুন দুটি প্রশ্ন করাবো। তোমাদের যেহেতু হিন্দু ধর্ম শুধু মৌখিক থাকবে, তাই আমরা লিখবো না, তোমরা মেসের সাথে পড়বে, মেসের মুখে মুখে একটু পড়বো আমরা, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখব। দেখো, তোমাদের এই সাময়িকে প্রশ্ন আছে 14 থেকে, তাই আমরা গত ক্লাসের প্রশ্ন দুটো একবার রিভিশন করে নিলাম। চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে, ব্রহ্মার কয় মুখ ও কয় হাত? অর্থাৎ ব্রহ্মাদেবের কয়টি মুখ আছে এবং কয়টি হাত আছে? ব্রহ্মার চার হাত এবং চার মুখ। তোমরা বলবে ব্রহ্মার, আমি যখন প্রশ্ন করব ব্রহ্মার কয় মুখ কয় হাত, তখন তোমরা মিসকে উত্তর বলবে চার মুখ ও চার হাত। পরের প্রশ্নটা আমি একটু বলি, ব্রহ্মার বাহন কি? ব্রহ্মার বাহন কি? ব্রহ্মার বাহন হচ্ছে হাঁস বা হংস। তোমরা যে কোনো একটি বলতে হবে, কেউ যদি হাঁস বলো সেটাও সঠিক, আবার কেউ যদি হংস বলো সেটাও সঠিক। তাহলে মিস যখন প্রশ্ন করব ব্রহ্মার বাহন কি, তখন তোমরা বলবে হাঁস বা হংস। প্রশ্ন তোমরা আগে করেছো, মিস আবারও একটু করাচ্ছি, আমি আরো একবার বলছি, ব্রহ্মার কয় মুখ ও কয় হাত? ব্রহ্মার চার মুখ ও চার হাত। ব্রহ্মার চার মুখ ও চার হাত। ব্রহ্মার বাহন কি? ব্রহ্মার বাহন হচ্ছে হংস। ব্রহ্মার বাহন হচ্ছে হংস। ব্রহ্মার বাহন হচ্ছে হংস বা হাঁস, ঠিক আছে? ওকে, আমরা এখন নতুন একজন দেবতার সাথে পরিচিত হব, তিনি হচ্ছেন বিষ্ণু। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির দেবতা, ব্রহ্মা ছিলেন সৃষ্টির দেবতা এবং বিষ্ণু হচ্ছে পালনের দেবতা। আচ্ছা, আমরা একটা বিষ্ণুর ছবি দেখছি, আর আমরা একটু ছবিটার সাথে পরিচিত হয়ে নিই, তারপর আমরা প্রশ্নগুলো করবো, কেমন? আমরা আগে একটু ছবিটা দেখে নিই। দেখো, এখানে দেখা যাচ্ছে বিষ্ণু দেবতা, বিষ্ণু কয়টি হাত? বিষ্ণুর হাত আছে চারটি, এক দুই তিন এবং চার। তাহলে বিষ্ণুর চার হাত, তার চার হাতে চারটি অস্ত্র আছে। দেখো, শঙ্খ চক্র উপরের দুটি হাতে কি কি আছে? শঙ্খ আছে, চক্র আছে, উপরের বাম হাতে আছে শঙ্খ, ডান হাতে আছে চক্র, নিচের বাম হাতে আছে গদা এবং ডান হাতে আছে পদ্ম, এই যে পদ্ম ফুল। তাহলে ওনার চার হাতে চারটি অস্ত্র আছে, এই অস্ত্রগুলো হচ্ছে শঙ্খ চক্র গদা পদ্ম। শঙ্খ চক্র গদা পদ্ম, আমি আবার দেখাচ্ছি, একটু দেখো, শঙ্খ চক্র গদা, এই যে লম্বা করে একটা অস্ত্র দেওয়া আছে, এটা হচ্ছে গদা। একটা ফুল দেখতে পাচ্ছ ওনার হাতে, এটা হচ্ছে পদ্ম ফুল, এই যে উনি পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে আছে। তাহলে ওনার চার হাত, চার হাতে চারটি অস্ত্র আছে,
শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। বিষ্ণু কিসের দেবতা? ১৬ নম্বর প্রশ্ন হচ্ছে, বিষ্ণু কি কর্তা, অর্থাৎ তিনি কিসের দেবতা? বিষ্ণু হচ্ছেন পালন কর্তা। বিষ্ণুর উপাসকদের কি বলে, অর্থাৎ যারা বিষ্ণুদেবের উপাসনা করে তাদেরকে সংক্ষেপে কি নামে ডাকা হয়? আমি আবার বলছি, প্রশ্নটা হচ্ছে বিষ্ণুর উপাসককে কি বলে। উপাসক মানে হচ্ছে যারা বিষ্ণুর উপাসনা করে তাদেরকে বিষ্ণুর উপাসক বলছে। তাহলে তোমাকে প্রশ্ন করেছে বিষ্ণুর উপাসককে কি বলে, উত্তর হবে বৈষ্ণব। বিষ্ণুর উপাসককে বৈষ্ণব বলে। বিষ্ণু কি কর্তা? ১৬ নম্বর প্রশ্ন হচ্ছে, বিষ্ণু কিসের দেবতা? বিষ্ণু হচ্ছেন পালন কর্তা। বিষ্ণুর উপাসককে কি বলা হয়? বিষ্ণুর উপাসককে বৈষ্ণব বলা হয়। ঠিক আছে, আমরা এই প্রশ্নগুলো আরো একটু পড়ব। আজকে এই দুটি নতুন প্রশ্ন করালাম, সাথে আগের দুটো প্রশ্ন আমরা রিভিশন করলাম। আমরা প্রশ্নগুলো আরো একটু পড়বো, কেমন? প্রশ্নগুলো আমরা আরো একটু পড়বো। আমরা জানি ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির দেবতা। ব্রহ্মার তোমাকে প্রশ্ন করেছে, ব্রহ্মার কয়টি হাত এবং কয়টি মুখ? তুমি উত্তর বলবে, ব্রহ্মার চার হাত চার মুখ। আমি যখন তোমাদেরকে প্রশ্নটা বলবো, ব্রহ্মার কয় হাত ও কয় মুখ, তোমরা উত্তর বলবে চার হাত ও চার মুখ, অর্থাৎ ওনার চারটি হাত আছে। আমরা তো গুনতে পারি, 1, 2, 3, 4, আমরা সবাই গুনতে পারি। তাহলে ওনার চারটি হাত এবং চারটি মুখ আছে। এই যেখানে দেখো তিনটি মুখ দেখা যাচ্ছে, আরেকটি মুখ পেছনে পড়ে গেছে, এই জন্য তোমরা দেখতে পাচ্ছ না, কেমন? ওনার চারটি হাত দেখো, 1, 2, 3, আর একটি হাত একটু পেছনে একটু করে দেখা যাচ্ছে, চারটি হাত এবং চারটি মুখ। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির দেবতা। ব্রহ্মার বাহন কি? আমি প্রশ্নটা আবার বলছি, ব্রহ্মার বাহন হচ্ছে হংস। ব্রহ্মার কয় হাত কয় মুখ? চার হাত ও চার মুখ। আমরা মুখে মুখে পড়বো, তাতে আমাদের মুখস্থ হয়ে যাবে। ব্রহ্মার চার হাত এবং চার মুখ। ব্রহ্মা কিসের দেবতা? ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির দেবতা। ব্রহ্মার বাহন কি? ব্রহ্মার বাহন হচ্ছে হংস, বা তোমরা হাঁসও বলতে পারবে। হংস মানে হচ্ছে
হাঁস, হংস শব্দের অর্থ হচ্ছে হাঁস। এই যে দেখো আমরা কি সুন্দর একটা হাঁস দেখতে পাচ্ছি, গয়না পরে আছে। এটা হচ্ছে ব্রহ্মার বাহন। তাহলে যদি প্রশ্ন করি ব্রহ্মার বাহন কি, তখন তোমরা উত্তর বলবে ব্রহ্মার বাহন হংস। আমি তোমাদেরকে প্রশ্নগুলো আরো একবার বলছি। ব্রহ্মার কয় মুখ ও কয় হাত? ব্রহ্মার চার মুখ ও চার হাত। ব্রহ্মার বাহন কি? ব্রহ্মার বাহন হংস। হংস মানে হচ্ছে হাঁস। ওকে, আমরা তাহলে পরের দুটো প্রশ্ন আরেকবার করি, কেমন? আমরা যতবার করবো তত বেশি মনে থাকবে, যত বেশি করবো আমাদের তত মনে থাকবে। বিষ্ণু কিসের দেবতা? বিষ্ণু হচ্ছেন পালন কর্তা। ব্রহ্মা আমাদের সৃষ্টি করেন এবং বিষ্ণু আমাদের লালন পালন করেন, কেমন? বিষ্ণু হচ্ছে পালন কর্তা। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় বিষ্ণু কিসের দেবতা, তখন তোমরা বলবে পালন কর্তা। পরের প্রশ্নটা হচ্ছে বিষ্ণুর উপাসককে কি বলে? বিষ্ণুর উপাসককে কি বলে? প্রশ্নটা আমি আরেকটু বুঝিয়ে দেই। উপাসক মানে হচ্ছে যারা ওনার উপাসনা করে, যারা ওনার প্রার্থনা করে। তাহলে যারা দেবতা বিষ্ণুর উপাসনা করে তাদেরকে সংক্ষেপে কি নামে ডাকা হয়, সেটা তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। তখন আমি প্রশ্ন আবার বলছি, বিষ্ণুর উপাসককে কি বলে? এই প্রশ্নটা যখন আমি বলবো তখন তোমরা মিসকে বলবে বৈষ্ণব। উচ্চারণটা দেখো, বৈষ্ণব। বিষ্ণুর উপাসককে বৈষ্ণব বলে, বিষ্ণুর উপাসককে বৈষ্ণব বলে, কেমন? বিষ্ণুর কয়টি হাত? চারটি হাত। তার চার হাতে কি কি থাকে? বিষ্ণুদেবের চার হাতে চারটি অস্ত্র থাকে। বিষ্ণুদেবের চার হাতে চারটি অস্ত্র থাকে, কেমন? শঙ্খ, চক্র, গদা, পদ্ম। আমি আরো একবার দেখাই, এই যে শঙ্খ, চক্র, এটা হচ্ছে গদা, গদা, এবং ওনার হাতে আছে পদ্ম ফুল, পদ্ম, ঠিক আছে? তাহলে কৃষ্ণদেবের চার হাত, ওনার চার হাতে চারটি অস্ত্র থাকে। উপরের দিকের বাম হাতে আছে শঙ্খ, ডান হাতে চক্র, নিচের বাম হাতে আছে গদা এবং ডান হাতে পদ্ম, মনে থাকবে? আশা করছি সবার মনে থাকবে। আমরা প্রশ্নটা আরো একটু করি, বিষ্ণুকে কিসের দেবতা বলা হয়? বিষ্ণুকে পালন কর্তা বলা হয়। বিষ্ণু কি কর্তা? প্রশ্ন যখন করব উত্তর বলবে পালন কর্তা, পালন কর্তা। বিষ্ণুর উপাসককে কি বলে? বিষ্ণুর উপাসককে কি বলে? বৈষ্ণব। বিষ্ণুর উপাসককে কি বলে? বৈষ্ণব। বিষ্ণুর উপাসককে বৈষ্ণব বলে। আবার বলছি, বিষ্ণুর উপাসককে কি বলে? উত্তর বলবে
বৈষ্ণব। আচ্ছা তোমাদেরকে আরেকটা একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যখন পড়তে বসবো এবং পড়া থেকে উঠবো, এই দুটো সময় আমরা বিদ্যাদেবীকে প্রণাম জানাবো, কেমন? তোমরা কি জানো আমাদের বিদ্যাদেবী কে? আমাদের বিদ্যাদেবী হচ্ছে সরস্বতী। আমাদের বিদ্যাদেবী হচ্ছে দেবী সরস্বতী, কেমন? আগামী ক্লাসে মিস তোমাদেরকে সরস্বতী অর্থাৎ আমাদের বিদ্যাদেবীকে প্রণাম মন্ত্রটা শিখাবো। বিদ্যাদেবীকে আমরা যে প্রণাম জানাবো ওই মন্ত্রটা আমরা মুখে মুখে পড়বো, কেমন? আজকে তোমরা এতটুকুই জানো, সেটা হচ্ছে আমাদের বিদ্যাদেবী হচ্ছে সরস্বতী, তিনি আমাদের বিদ্যা দেন। আমরা যখন পড়তে বসবো, পড়তে বসার আগে আমরা সরস্বতী ঠাকুরকে প্রণাম করব এবং যখন পড়া শেষ করে টেবিল থেকে উঠে পড়ব, পড়া যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করব? তখন আমরা ওনাকে প্রণাম করে তারপর পড়ার টেবিল থেকে উঠব, মনে থাকবে? ঠিক আছে, তাহলে মিস আগামী ক্লাসে যখন পড়াবো তখন কি করব? আমরা বিদ্যাদেবীকে প্রণাম জানাবো, ওনার প্রণাম মন্ত্রটা শিখবো, মুখে মুখে শিখবো, কেমন? আচ্ছা, তাহলে তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি আমি, প্রশ্ন উত্তর 16-17, এই দুটো প্রশ্ন তোমরা একটু মুখে মুখে শিখবে। মিস আরো একবার প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি। বিষ্ণু কে কর্তা? উত্তর বলবে পালন কর্তা। 17, বিষ্ণুর উপাসককে কি বলে? উত্তর বলবে বৈষ্ণব। তাহলে বিষ্ণু কি কর্তা? পালন কর্তা। বিষ্ণুর উপাসককে কি বলে? বৈষ্ণব। আশা করছি তোমরা সবাই এই দুটো প্রশ্ন পারবে, আর আগের দুটো প্রশ্ন তো মিস রিভিশন করালাম, সেগুলো তোমরা বাসায় একটু চর্চা করবে, কেমন? ঠিক আছে, তাহলে আজকে মিস ক্লাসটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক ধন্যবাদ, এবং মিসের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাচ্ছি।